বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে একটা কথা বলি, যারা বারবার আমাকে মেল করছেন যে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, তাদেরকে আমি একটাই কথা বলি, নিচে রেড কালারে বাটনটা ক্লিক করে অল যে নোটিফিকেশন আছে, মানে বেল আইকনটা যেটা আছে তার মধ্যে একটা ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশনটা অল হয়ে যাবে। তাহলে রোজকার ভিডিওগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন, আপনাদের স্ক্রিনে চলে আসবে, ঠিক আছে? কারণ আমি রোজই লাইভ ক্লাস দিই আর রোজই আমার ভিডিও আপলোড থাকে, আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো কথা বইটির থেকে আজকে আমরা পড়বো চোরা মাকড়সা, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা। এটা কীট পতঙ্গ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আমি আগে পড়িয়ে দিই, তারপর আমি বুঝিয়ে দেবো। এগুলো কিন্তু ভালো করে রিডিং পড়া শিখতে হবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সার আসে, আর সংক্ষিপ্ত যখন কোনো কিছু তুলে দেবে তার থেকেও কিন্তু কোশ্চেন অ্যান্সার শেখার জন্য বা সংক্ষিপ্ত প্যারাগ্রাফ করার জন্য এগুলো কিন্তু নিজে পড়া শিখতে হবে, ঠিক আছে? আমি শুরু করছি, আগে পড়ে দিই তারপর আমি বুঝিয়ে দেবো। কী বলছে? আমাদের দেশে প্রায় সর্বত্রই ঘরের দেওয়ালে, মেঝে বা বেড়ার গায়ে আধ ইঞ্চি লম্বা, পিঠের উভয় পার্শ্বে কালো ডোরাওয়ালা নেকড়ে মাকড়সা নামে ছোট ছোট এক প্রকার মাকড়সা দেখতে পাওয়া যায়। সাধারণত এরা দিনের বেলা মাছে শিকার করেই জীবন ধারণ করে, সন্ধ্যার পূর্বেই এরা নিজ নিজ বাসায় প্রত্যাবর্তন করে অথবা কোনো নিরাপদ স্থানে চুপ করে বসে বিশ্রাম করে। কি বলছে? কি আমাদের দেশে সর্বত্রই ঘরের দেওয়ালে, মেঝেতে বা বেড়ার গায়ে আধ ইঞ্চি লম্বা একটা কি দেখা যায়, বা আধ ইঞ্চি লম্বা পিঠের উভয় পাশে কালো ডোরাকাটা নেকড়ে মাকড়সা নামে এক প্রকার মাকড়সা দেখতে পাওয়া যায়। সাধারণত এরা দিনের বেলা মাছি শিকার করে জীবন ধারণ করে। দিনের বেলা কি করে? এরা মাছি শিকার করে আর সন্ধ্যের পূর্বেই এরা নিজে নিজের বাসায় ফিরে যায় বা নিরাপদ স্থানে গিয়ে চুপচাপ বিশ্রাম করে, ঠিক আছে? নেক্সট কি বলছে? এদের শিকার ধরবার কৌশল অতি অদ্ভুত। মেঝেতে মাছি বসতে দেখলেই মাকড়সা এক পা দুপা করে অতি সন্তর্পণে তার দিকে অগ্রসর হয়। কাছে এলে মাছির নজর এড়াবার জন্য ঘুরে গিয়ে তার পিছন দিকে উপস্থিত হয় এবং সেখান থেকে শিকারের ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে। কি বলছে? যে এই মাছিটা এই ধরনের শিকার ধরার জন্য ওরা অদ্ভুত কৌশলকে ওরা ইউজ করে। কিভাবে করে? ওরা মেঝেতে মাছি বসতে দেখলে এক পা দুপা করে সামনে এগিয়ে যায় এবং খুব সতর্কভাবে সামনের দিকে যায়, ঠিক আছে? মাছির কাছে যখনই আসে মাছির নজরকে এড়ানোর জন্য, মানে মাছি যেন দেখতে না পায় সেই জন্যে পিছন দিকে গিয়ে উপস্থিত হয়। পিছন দিক থেকে যায় এবং শিকারের ওপর গিয়ে লাফিয়ে পড়ে, ঠিক আছে? নেক্সট কী বলছে? এই মাকড়সা প্রায় 15-16টি ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর সেগুলো কয়েকদিন বাসার মধ্যেই অবস্থান করে। এটা কি বলছে? 15-16টা একসঙ্গে ডিম পাড়ে আর যখন ডিম ফেটে বাচ্চা বের হয় সেগুলো কয়েকদিন বাসার মধ্যেই থাকে, ঠিক আছে? নেক্সট কী বলছে? বাসা থেকে বেরিয়ে গেলে এদের পরস্পরের মধ্যে আর কোনো সম্বন্ধ থাকে না। অধিকাংশ বাচ্চাই প্রয়োজন অনুসার শিকার ধরবার সুযোগ হয় না, কাজেই অনেকে অল্পাহারে বা অনাহারে মৃত্যুমুখে পতিত হয়। বলছে এরা যখন বাসার থেকে বেরিয়ে যায় তখন কি বলে, ওদের একে অপরের সঙ্গে কোনো সংযোগ বা কোনো সম্পর্ক থাকে না, সেই জন্য কি হয়, মানে সবাই তো আর শিকার ধরতে পারে না, সেই জন্য কেউ অনাহারে মানে না খেতে পেয়ে বা অল্প আহার গ্রহণ করার জন্য মৃত্যুমুখে পতিত হয় বা মৃত্যু মানে মারা যায়, ঠিক আছে? এই অবস্থায় বাধ্য হয়েই এরা চুরি করতে প্রবৃত্ত হয়। আমাদের দেশে সর্বত্রই হলদে রঙের এক প্রকার খুদে পিঁপড়ে দেখা যায়। মানে আমাদের দেশে সব জায়গাতে কি দেখা যায়? হলদে রঙের মানে হলুদ রঙের খুদে পিঁপড়ে, ছোটো ছোটো পিঁপড়ে দেখা যায়। আমরা যেগুলো দেখেছি লাল পিঁপড়েও বলি আমরা অনেকে এটাকে। তারা দলে দলে সার বেঁধে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। তারা সবসময় দেখবে পিঁপড়েদের একটা গুণ কিন্তু এটা, ওরা সবসময় সারি বেঁধে চলাফেরা করে, ঠিক আছে? প্রায়ই দেখা যায় হাজার হাজার পিঁপড়ে সার বেঁধে খাদ্যকোনা অথবা ক্ষুদ্র ক্ষুদ্র ডিম মুখে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে। বলছে অনেক সময় আমরা দেখতে পারি যে এই পিঁপড়েগুলো মুখে খাদ্যকোনা মানে খাবারের টুকরো বা ক্ষুদ্র ক্ষুদ্র ডিম মুখে নিয়ে ওরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে, ঠিক আছে?
বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যাবে এই পিঁপড়েদের ষাঁড়ের আশেপাশে পূর্বোক্ত বাচ্চা মাকড়সাদের দুই একটা অতি তীক্ষ্ণ দৃষ্টিতে পিঁপড়েদের যাওয়া আসা পর্যবেক্ষণ করছে, অথবা কোনো সুযোগের অপেক্ষায় এদিক ওদিক ঘোরাফেরা করছে। বলছে এর মধ্যে কিছু ছোট ছোট মাকড়সাদের আমরা দেখতে পাই যে এরা পিঁপড়ের আশেপাশে এরা কি করছে, যাওয়া আসা করছে বা কোনো সুযোগের অপেক্ষায় আছে যে কীভাবে ওরা পিঁপড়েটাকে ধরবে। ঠিক আছে, কোনো একটি পিঁপড়ে যেই ডিম অথবা খাদ্যকণা মুখে নিয়ে তাদের কারো কাছ থেকে চলে যায়, অমনি মাকড়সাটা চোখের নিমিষে ছুটে গিয়ে তার মুখের জিনিসটা কেড়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে চম্পট দেয়। বলছে যে অনেক সময় কি দেখা যাচ্ছে, পিঁপড়েরা যখনই খাবারটা মুখে নিয়ে যায়, এই ছোট মাকড়সাগুলো কি করে, তাদের মুখ থেকে খাদ্যকণাটা নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দেয়, মানে চম্পট দেয়। ঠিক আছে, পিঁপড়ের ষাঁড়ের মধ্যে তখন হুলুস থুলুস পড়ে যায়, ইতস্তত ছোটাছুটি করে তারা অপহরণকারীর পিছে তাড়া করে। তখন পিঁপড়েদের দলে, তখন তো ওরা দলবদ্ধভাবে রয়েছে, তো পিঁপড়ের দলে কি হয়, তখন একদম মানে হইচই পড়ে যায়, তারা কি করে, যে অপহরণকারী আছে তার পিছনে দৌড় মারে, মানে ছোটাছুটি করে। কিন্তু মাকড়সার মতো দ্রুত বেগে ছুটতে পারে না বলেই কোনো লাভ হয় না। ইতিমধ্যে মাকড়সা ক্ষিপ্র গতিতে অপহৃত বস্তু নিয়ে সরে পড়ে এবং সেটা উদরস্থ করে কিছুক্ষণ পরে আবার এসে খাবার ছিনিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তো বলছে কি, মাকড়সারা খুব দ্রুত গতিতে ছোটাছুটি করে, তো সেই জন্যে কি হয়, কোনো রকম কোনো লাভ হয় না পিঁপড়েরা ওদের পিছনে গিয়ে। মাকড়সাগুলো কি করে, অলরেডি খাবারটা নিয়ে গিয়ে খেয়ে দেয়ে নিয়ে উদরস্থ করে, মানে খেয়ে দেয়ে নেয়, নিয়ে আবার খাবার ছেনানোর জন্য অপেক্ষা করতে থাকে। খুব মজার একটা গল্প, ঠিক আছে, ভালো করে বাড়িতে এটা পড়তে হবে। হ্যাঁ, অর্থ আমি বলে দিচ্ছি, যেমন ধরো জীবন ধারণ, জীবন ধারণ মানে হচ্ছে বেঁচে থাকা। প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন মানে ফিরে আসা। নিরাপদ, নিরাপদ মানে হচ্ছে বিপদ শূন্য। সন্তপর্ণে, সন্তপর্ণ মানে হচ্ছে খুব সাবধানে। আচ্ছা, নজর, নজর মানে হচ্ছে দৃষ্টি। প্রয়োজনানুসার রূপ মানে দরকার মতো। তারপরে অল্পাহারে মানে সামান্য খাবার খেয়ে, অনাহারে মানে না খেয়ে। পূর্বাক্ত, পূর্বাক্ত মানে আগে বলা। পর্যবেক্ষণ মানে দেখা, নিমেষে, নিমেষে মানে মুহূর্তের মধ্যে। ঊর্ধ্বশ্বাসে, ঊর্ধ্বশ্বাসে মানে দ্রুত গতিতে, চম্পট দেয় মানে পালিয়ে যাওয়া। হুলুস থুলুস, হুলুস থুলুস মানে কি বলে, খুব হইচই পড়ে যাওয়া যাকে বলে। অপহরণকারী মানে চোর। ক্ষিপ্র গতিতে, ক্ষিপ্র গতিতে মানে খুব তাড়াতাড়ি। উদরস্থ মানে পেটে পোড়া, বা পেটের মধ্যে যে খাবারটা খেয়ে নেয় সেটাকেই বলা হয় হচ্ছে উদরস্থ। ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে, খুব সুন্দর করে, খুব সুন্দর গল্প। তোমরা ভিডিওগুলো ভীষণ পছন্দ করছো, দ্যাটস ওয়াই থ্যাংক ইউ। গার্জেনদেরও বললাম একটু ভালো করে বাচ্চাদের এগুলো পড়াবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর নতুন কিছু যদি আরও কিছু শেখার থাকে, জানার থাকে, অবশ্যই আমাকে মেল করতে পারেন, কমেন্টসও করতে পারেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।